नमस्कार बंधुरा, আমি অনিমেষ। আপনারা দেখছেন ফিঞ্চ বার্ড ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আজকে আমি আবারো আপনাদের জন্য মাছের ফার্ম ভিজিট করতে যাচ্ছি এবং ওই ফার্মে গিয়ে দেব বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে কালারিং মাছ আছে এবং কোন কালারিং মাছের কি দাম এবং কি নাম তার সম্পূর্ণ ডিটেইলস থাকবে এই ভিডিওর মধ্যে। তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখবেন, তাহলেই সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। আর আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সাইটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের ফার্ম। তো এই ফার্মের মধ্যে আমি যাব এবং দেখব কি কি এর মাছ আছে। এটা কি নাম আছে? এটাতে ব্ল্যাক আছে, অরেন্ডা আছে, রেড ক্যাপ আছে, তিনটে পাইলে আছে। আচ্ছা, এগুলো এগুলো ছোট সাইজের। বয়স কত আছে? এগুলো বয়স ওই 4 থেকে 5 মাসের মধ্যে। নেক্সট কি আছে সেই মাছটা দেখে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর এই ভিডিওর মধ্যে দাদার সমস্ত অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া থাকবে, মাছের দামও দেওয়া থাকবে। তো নেক্সট কি কালেকশন আছে মাছের সেটা দেখে নেব। এখানেও দেখতে পাচ্ছেন এর সাইজটা হচ্ছে একটু বড়। এটা কি মাছের নাম আছে? এগুলো তো এখানেও ব্ল্যাক আছে, অরেন্ডা, রেড ক্যাপ, একটু বড় সাইজের। তো দেখতে পাচ্ছেন এখানে মাছের সাইজটা আগেরটার থেকে একটু বড় আছে। তো দাদার কাছে প্রচুর পরিমাণে মাছ অ্যাভেলেবেল আছে, আপনারা অবশ্যই কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এখানে অরেন্ডা আছে, রেড ক্যাপ আছে, ব্ল্যাক মোর। তো প্রচুর পরিমাণে মাছ আছে দাদার কাছে। তো আপনাদেরকে এক এক করে সমস্ত ভেড়ি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কালেকশনটা মাছের। তো এখানে একটা মাছ আছে, এইটা কি মাছ আছে? এটাকে তোমার নিয়নাকারা বলে থাকি আমরা, যেটা এটাকে এমনি সচরাচর ভাষায় আমরা নিয়নাকারা বলে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো সামনে আসছে না ভয়ের কারণে। তো এখানে জাল দিয়ে ধরে দেখানো হবে মাছের সাইজটা এবং কোয়ালিটিটা। তো দামটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সমস্ত মাছের। তার জন্য ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে একটা মাছের নতুন ভ্যারাইটি আছে, কি নাম আছে এটা? এটাকে গোরামি বলে। গোরামি বলে, দেখতে পাচ্ছেন ব্লু গোরামি, হোয়াইট গোরামি, তিন রকমের কালেকশন আছে। মানে গোরামির সমস্ত কালেকশনই আছে? না, গোরামি সমস্ত এটা গোরামির মধ্যে আবার কিসিন গোরামিও থাকে, সেটা আমি করি না। আচ্ছা, এটাকে নর্মাল গোরামিটা আছে। তো নর্মাল গোরামির যে সমস্ত কালেকশনগুলো আছে মাছের সমস্তগুলো কিন্তু দাদার থেকে আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা দাদার মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং মাছের দাম সব কিছু পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বা গ্রিন টেলার বলে, গ্রিন টেলার। তো দেখতে পাচ্ছেন মাছের নাম হচ্ছে গ্রিন টেলার। তো মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং সাইজটাও দেখুন। কী দাম আছে এগুলো? এগুলো আমরা পাইকারি যারা মিনিমাম 100 পিস করে আমরা তো বিক্রি করি, মিনিমাম 100 পিস যদি নেন আমরা এটাকে 25 থেকে 28 টাকার মধ্যে রেট পড়ে, মানে বাছাই সাইজটা। এই সাইজগুলো 25 থেকে 28 টাকার মধ্যে রেট পড়ে। আচ্ছা, এর থেকে যদি কেউ বড় নিতে চাই? ধরুন না, এর থেকে বড় এইরকম সাইজ আছে, এইরকম সাইজ আপনার 30 থেকে 35 টাকার মধ্যে বিক্রি হয়। মিনিমাম কত পিস নিতে হবে? মিনিমাম 100 পিস। মিনিমাম 100 পিস। তো শুনলেন, এটা মিনিমাম 100 পিস নিতে হবে, আর যদি 100 পিস নেন তাহলে আপনার 28 থেকে 25 টাকার মধ্যে পড়ে যাবে। আর যদি একটু বড় সাইজের নেন তাহলে কিন্তু আপনার ওটা 35 টাকার মধ্যে পড়ে যাবে, আর মিনিমাম কিন্তু 100 পিস নিতে হবে। তো নেক্সট মাছের দাম এবং নামটাও ভালো করে আবার জেনে নেব। অরেন্ডা, রেড ক্যাপ, ব্ল্যাক মোর, কী দাম আছে এক একটা? এগুলো গড় পাইকারি আমি বিক্রি করছি এখন 6 টাকা 7 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, পার পিস 6 টাকা থেকে 7 টাকা। খুচরোর জন্য নয়, সব পাইকারি, সব পাইকারি, এখানে লুজ বিক্রি হয় না, মিনিমাম 100 পিস। তো এই ব্ল্যাক ক্যাপটা কী দাম আছে? সব একই দাম। তো যা দেখলেন সবই একই দাম মাছের। তো এর থেকে একটু মিডিয়াম সাইজ যেটা আছে সেটার দামটা একটু জেনে নেওয়া যাক। এগুলো ব্ল্যাক মোরের একটা বড় সাইজ আছে, এইগুলো আমরা পাইকারি বিক্রি করি এখন 125 থেকে 150 টাকার মধ্যে।
পার পিস। হ্যাঁ 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 একদম ছোট সাইজগুলো 100 টাকা তো কখনো কখনো বিক্রি করে দিই। আর নরমাল সাইজটা মোটামুটি এর থেকে একটু বড় বাছাই সাইজটা, এই রকম ধরনের সাইজগুলো এগুলো 12 টাকা 13 টাকা পার পিস, সব পার পিস। হ্যাঁ 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 তো দেখতে পাচ্ছেন এখানে, এবার দামটা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই দাদার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবেন, কোন দামটা আপনার দিলে সুবিধা হবে সেটা কিন্তু আপনার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, দাদার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাড্রেস কোথায় আসতে হবে সব কিছু পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত ভালো করে দেখুন। এটা সেই গ্রিন টেলার, হ্যাঁ গ্রিন টেলার বা নিয়ানা কারার, এটা ছোট সাইজটা আছে। বয়স কত আছে এগুলো? এগুলো সব বয়স 6 মাস 5 মাস, কতদিন পরে একই সঙ্গে সব তোলা? ব্রিড টেলার ব্রিড করতে গেলে 1 থেকে 1.5 বছর পরে বয়স লাগলে বেটার হয়। এটা দাম কি আছে? এটা আমরা গড়ে পাইকারি বিক্রি করেছি 18 থেকে 20 টাকার মধ্যে। তো দেখতে পাচ্ছেন দাদারা এখানে গ্রিন টেলার যে মাছটা আছে, তো এটার বয়স আছে 6 মাস, মিনিমাম 100 পিস নিতে হবে দাদার থেকে, কেন হোলসেল রেটে পেয়ে যাবেন 18 টাকার মধ্যে। এবার দামটা আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেড কাপ, অরেন্ডা আছে, অরেন্ডা আছে, পাইলা আছে, এগুলো এখনো বিক্রির বয়স হয়নি, এখনো বিক্রি করছি না। এগুলো একটু বড় হলে এই এইরকম সাইজগুলো বেছে বেছে বিক্রি হয়ে যাবে, যেটা 6 টাকা রেট বললাম তার সঙ্গে। আর বাকি এই ছোটো মাছগুলো এখন থাকবে, যদি কেউ নিতে চাই ধরুন ছোটো মাছ হয়তো চাইলো, ছোটো মাছ চাইলে সেটা কথা বলতে ওটা হিউজ কোয়ান্টিটিতে নিতে হবে, ওটা 100 নিলে হবে না। আচ্ছা একটু বেশি পরিমাণে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ছোটো মাছ আপনারা যদি নিতে চান তাহলে একটু বেশি পরিমাণে নিলে দাদা কিন্তু দিয়ে দেবে, আর দামটা কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ। এটা কী মাছ আছে? এটা গোরামি, এটা গোরামি আছে, ইয়েলো গোরামি আছে, ব্লু গোরামি আছে, হোয়াইটটা বেশি নেই, বিক্রি হয়ে গেছে হোয়াইটটা। আচ্ছা ওটা একটু অল্প পরিমাণে আছে। কী দাম আছে এটা? পাইকারি ইয়েলো ব্লু সব একই রেট আছে, পাইকারি ওই 6 থেকে 7 টাকার মধ্যে যাচ্ছে পার পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটিগুলো দেখুন এবং সাইজটাও দেখুন। এটার বয়স কীরকম আছে? গোরামিগুলোর এই ধরুন আপনার 3 মাস, 3 মাস বয়স আছে। তো আপনারা চাইলে কিন্তু দাদার থেকে নিতে পারেন, মিনিমাম 100 পিস 6 থেকে 7 টাকার মধ্যে, কোয়ান্টিটি হিসাবে হেরফের করে। হ্যাঁ তো দামের মার্কেট সবসময় সমান থাকে না, তো মার্কেট কখনো বাড়া কমা করে, ঠিক আছে। যেমন এই মাছটা কিছুদিন আগে 5 টাকাতেও বিক্রি করেছি, এখন মার্কেট রেট যাচ্ছে 6 থেকে 6.5 টাকার মধ্যে, ওটা মার্কেট রেট হিসাবে ভ্যারি করে। তো মার্কেটের দাম ওঠানামা করে, সেই অনুযায়ী দাম আবার হয়ে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন মাছ নিতে গেলে, বিভিন্ন কোয়ালিটির মাছ দেখতে পেলেন এখানে। তো এবার দাদার থেকে অ্যাড্রেস এবং দাদার মোবাইল নাম্বারটা জানা যাক, দাদার নামটা জেনে নেওয়া যাক। দাদা আপনার? আমার নাম সুচিত্র মণ্ডল। তো দাদার নামটা শুনলেন আপনারা, এবার দাদার থেকে অ্যাড্রেসটা জানা যাক এখানে আসতে গেলে। এটা আসতে গেলে আপনাকে বাগনান স্টেশনে নেবে, শ্যামপুর রোডের যে কোনো বাস বা অটো ধরে বৈদ্যনাথপুর স্টপেজ নুনটিয়ার আগেই, ওখান থেকে 5 মিনিটের রাস্তা, ওখান থেকে আমাকে বললে ফোন করলে আমি নিয়ে চলে আসতে পারবো। তো শুনলেন আপনারা, দাদাকে আপনারা ফোন করবেন, দাদা আপনাকে নিয়ে চলে আসবে দাদার ফার্মে। তো এবার দাদার মোবাইল নাম্বারটা এখানে শোনা যাক। আমার মোবাইল নাম্বার 9874072382। তো দাদার মোবাইল নাম্বারও শুনলেন, দাদার কাছে মিনিমাম কিন্তু 100 পিস নিতে হবে। হ্যাঁ মিনিমাম 100 পিস। তো আপনারা হোলসেল রেটও পেতে পারেন বেশি করে নিলে, তাই তো? হ্যাঁ কোয়ান্টিটির ওপর রেট ভ্যারি করে, অবশ্যই ভ্যারি করে। দাদার থেকে শুনতে পারলেন, সব কিছু ডিটেলস পেলেন। তো আপনারা যদি মাছ কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করবেন, কোয়ালিটির সব মাছগুলো আপনারা নিজেরাই ভিডিওর মধ্যে দেখতে পেয়ে গেলেন। তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন, মাছের যারা বিজনেস করতে চান বা মাছ চাষ করতে চান তারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই ছিল আজকে আমার দাদার একটা ভিজিট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করতে একদম ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।